না আমার মনে হয় রিপোর্টটা ঠিকই আছে, আপনি বরং প্রপোজালটা রেডি করে নিন। হ্যালো। হ্যালো স্নাকু, দুলাভাই আছেন? আমি ওনার একমাত্র শালা বলছি। জি আছেন, আপনি একটু ধরুন, আমি দিচ্ছি। মামা ফোন করছে। হ্যালো, হ্যাঁ বলো। দুলাভাই আমাদের না কিছু টাকার প্রয়োজন। হোয়াট, এ মাসে তোমাদের টাকা পাঠানো হয়নি? মানে হয়েছে কি, আমাদের মানে রুম থেকে টাকাটা আবার চুরি হয়ে গেছে দুলাভাই। হাসান কোথায়? হাসানকে দাও। জি আব্বাস, সালাম আলাইকুম, আপনি ভালো আছেন? আমি ভালো আছি। হাসান শোনো, তোমার পরীক্ষা শেষ হলে তুমি এখানে এসে আমার ব্যবসাটা দেখাশোনা করো। আরেকটা কথা, আমি তোমার বিয়ে ঠিক করেছি, তুমি এসে মেয়ে দেখে নাও। আমি টাকা পাঠিয়ে দেবো, টাকার জন্য চুরি টুরি না। জি আব্বা, আমি তাহলে রাখি, সালাম আলাইকুম। ম্যানেজার সাহেব। জি স্যার। হাসানকে 10,000 টাকা পাঠাবার ব্যবস্থা করলেন। কি ভাই না, দুলাভাই কি টাকা পাঠাচ্ছে? মামা, তোমার এসব প্ল্যান দেখে আব্বা আমার বিয়ে ঠিক করে ফেলছেন। বারবার এই চুরির ঘটনা, একই প্ল্যান, সেম থিং। তুমি কিছু একটা করো মামা। তোমার কথা শুনে মনে হইতেছে কি জানো, মনে হইতেছে যে আমাদের চালাকিটা দুলাভাই ধরে ফেলেছে। আমার শুনে তুমি খুব ভালো করে জানো যে আমি এখন বিয়ে করবো। তুমি বাবাকে এটা জানিয়ে দাও না করো ভাই না। তোমার থেকে তোমার বাবার আমি বেশি চিনি। তিনি যখন বিয়ে ঠিক করেছেন, ওনাকে আর না করা যায় না। কিছু তো একটা করো, কিছু তো একটা করো মা। আচ্ছা, সমস্যা যেখানে সেখানে সমাধান হবেই নাকি? পাইছি কি আরেকটা বুদ্ধি পেয়েছি। কি বুদ্ধি? দুলাভাইরে একটা চিঠি লিখে দেবো যে তুই বিয়ে করে ফেলছিস। বুদ্ধি বের করছেন উনি। বাবাকে বাবাকে মিথ্যা বলা এখন ঠিক হবে না। এছাড়া শর্টকাটে বিয়ে বন্ধ করার আর কোনো উপায় নেই মামা। তুমি যা করবে একটু ভেবে চিন্তা করো, আমাকে আর কোনো ঝামেলা ফেলো না প্লিজ। বাংলা, তুই আমি থাকতে এত চিন্তা করিস কেন? আমি সব ম্যানেজ করবো, কোনো চিন্তা করিস না। তুমি থাকতে তোমার বেশি চিন্তা। দেখিনি,
ম্যানেজার সাহেব হাসান বিয়ে করেছে। আমাকে একবার জানাবার প্রয়োজনও বোধ করেনি। যে ছেলের মায়ের মৃত্যুর পর নিজেকে নিয়ে ভাবিনি, বাবা মায়ের আদর দিয়ে বড় করেছি, সে কিনা আমাকে এত বড় আঘাত দিতে পারল। তাহলে কি আমি পিতা হিসেবে দায়িত্ব পালনে ব্যর্থ? স্যার আপনি উত্তেজিত হবেন না, ছোট সাহেব এমন কিছু করবেন না যাতে আপনার মান সম্মান ক্ষুণ্ণ হয়। আমার কত বড় স্বপ্ন ছিল, ও বড় হবে, স্বাবলম্বী হবে, ধুমধাম করে ওর বিয়ে দেব, ওর ছোট্ট একটা সংসার হবে, কিন্তু এটা কি করলো? কোন ঘরের মেয়ে, কি তার বংশ পরিচয়, আমাকে কিছুই জানালো না। ছোটবেলা থেকে তাকে আমি দেখে এসেছি, পর উপকারী সৎ, তার মতো ছেলে এমন কিছু করবে না। মেয়েটি একটি ছবিও পাঠিয়েছে স্যার, ছবি দেখে তো মেয়েটিকে ভালো বলে মনে হচ্ছে। ছবি দেখে কি কিছু বোঝা যায়? এই যে দেখুন, আমার ছেলে, নিজের সন্তান, 25 বছর যাবৎ দেখে আসছি, আমি কি ওকে চিনতে পেরেছি? স্যার আপনি নিজে একবার ঢাকায় যেয়ে বৌমাকে দেখে আসুন। হাউ ইটস পসিবল? আপনি জানেন সামনের সপ্তাহে কোরিয়ান কোম্পানি আসছে আমাদের নতুন প্রজেক্টের ব্যাপারে, তাদের সাথে অনেক কথা আছে, ডিলে যেতে হবে, ইটস ইম্পসিবল। তাহলে এই মাসের শেষে আপনি বৌমাকে দেখতে যাবেন? হ্যাঁ স্যার, ছোট সাহেবকে জানিয়ে দিচ্ছি। হ্যাঁ তাই দিন। আপনি কি গাড়িতে যাবেন? না, এয়ারে যাবো, টিকিট কনফার্ম করেন। জি আমি ব্যবস্থা করছি। তোমাকে কতবার বলেছি যে যা করবে ভেবে চিন্তে করবে, এখন তুমি আমার বউ বাবা কোথায়? এদিকে বাবা তার বউ মাকে 20 তারিখে দেখতে আসছেন। ভাইনা, আমি কিন্তু চিঠির সাথে না একটা মেয়ের ছবিও দিয়েছিলাম। মামা তুমি এটা কি বললা? ছবি পাঠিয়েছো মানে? কার ছবি, কোন মেয়ের ছবি, কোথায় পেয়েছো তুমি? আরে আমি কি জানতাম যে দুলাভাই এখন আসবে ঢাকায়? আমার ধারণা ছিল অন্তত ছবিটা পাঠালে 4-5 মাস দুলাভাই এটা নিয়ে চিল্লা চিল্লি করবে, আর এই সময় তুই 4-5 মাস বিয়ে থেকে সেফ থাকবি। এক একটা যে কী ঝামেলা পাকাও তুমি। তুমি ছবি পেয়েছো কোথাও আমাকে বলো। ওই যে একটা স্টুডিও থেকে, মানে আমার একটা পরিচিত স্টুডিও থেকে ছবিটা চুরি করে আসলাম। মানে আমি একটা ব্যাপারে হেল্প নিতে আসছি আপনার কাছে। কি উপকার বলেন? মানে আমি এখান থেকে একটা ছবি নিয়ে গেছিলাম আপনাকে না বলে। ওই মেয়েটার মানে অ্যাড্রেস দরকার। ছবি নিয়েছেন
মামা পাইছি তো শাইলার ছবি চিনলে মানে তো ডক্টর আনোরমে হ্যাঁ উনা কি দরকার তোমার উনার অ্যাড্রেস দরকার আজকের পত্রিকায় মিসেস আনোর একটা বিজ্ঞাপন দিয়েছে বিয়ের বিজ্ঞাপন নাকি বিয়ে না মিসেস আনোর বাবুর্চি চায় এই তো থ্যাংক ইউ ভাই ঠিক তো পেপার নিন না যেভাবেই হোক এই মেয়েটির সাথে আমাদের পরিচিত হতে হবে কারণ এই মেয়েটি পারে আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করতে দুলাভাই যেহেতু একদিনের জন্য আসে মেয়েটি যদি একদিনের জন্য বউ সেজে যদি অভিনয় করে তাহলে তুই আর আমি সেফ দুলাভাই তো রাতে থাকে না মামা সবাই তো বুঝতে কিন্তু মানে সে কীভাবে আরে সেটা তো আমার কাছে আছে মাথায় কার আজকের বিজ্ঞাপন আজকের বিজ্ঞাপন হ্যাঁ ওই যে বাবুর্চি চাই হ্যাঁ তো তুই বাবুর্চি হবি আমি হ্যাঁ বাবুর্চি হ্যাঁ সেই অসম্ভব চার ভাগের চা চামচের কোনো সমস্যা নাই এই যে ভাই না হ্যাঁ এই তো সেই বাড়ি ভাই 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 প্লিজ রাখেন 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 আরে চশমা চশমা সরি মামা তুমি তো বাবুর্চির চাকরির জন্য এসেছো তোমার নাম কি জি স্যার আমার নাম হাসান আচ্ছা তুমি কি কি রাখতে জানো ম্যাডাম আপনি বরং আমাকে জিজ্ঞেস করুন যে আমি কি কি রান্না চাই না দেশি মোগলাই চাইনিজ থাই সৌদি আরবিয়ান আমেরিকান আফ্রিকান আরে থামো 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 তুমি দেখছি সারা পৃথিবীর সব রান্নাই শিখে ফেলেছো তাই অল্প বয়সে এতগুলো কি করে শিখলে তুমি স্যার আমি ছোট বয়স থেকে বিভিন্ন মানুষের বাসায় কাজ করেছি বিভিন্ন দেশের লোকের সঙ্গে রান্না করেছি স্যার আমার বস হচ্ছেন টমে মিয়া উনি একজন বড় ফেমাস মানুষ কিন্তু বাবুর্চি আরে থামো থামো তুমি বড্ড বেশি কথা বলো বেতন কত নেবে জি ম্যাডাম আমার হাতে রান্না না হয় আগে খেয়ে দেখেন তারপর বেতন কি করবেন আচ্ছা ঠিক আছে সেটা হবে ইয়ে তুমি এখন রান্না করে যাচ্ছি আয় মা বস ও আমাদের নতুন বাবুর্চি হাসান ওর নাম সাম জি ম্যাডাম তাহলে আজকে রাতে ডিনারটা কখন সার্ভ করবো 9:30 9:30 ঠিক আছে থ্যাংক ইউ ম্যাডাম ম্যাডাম মেনু কি হবে ও আরেকটা কথা ম্যাডাম সেটা হচ্ছে আমি যখন রান্না করবো তখন যেন রান্না করে কেউ না আসে কারণ রান্নাঘরে কারো উপস্থিতি আমার পছন্দ না আমি একলা রান্না করতে পারবো কেউ যাবে না তোমার রান্নাঘরে কেউ যাবে না তুমি কাজ করো যাও থ্যাংক ইউ ম্যাম থ্যাংক ইউ বাবা তোমার নতুন কুক এত কথা বলে কেন মামা
ম্যাডাম আপনি আগে খুব সুন্দরই ছিলেন তাই না? কেন এখন নেই? ম্যাডাম কি যে বলেন, আমি যেদিন আপনাকে প্রথম দেখলাম না সেদিন তো আমি ভেবেছিলাম যে আপনি সাহেবের ছোট বোন। আমি একটা জিনিস বুঝতে পারলাম না যে আপনি কিভাবে বুড়ে ব্যাটারে বিয়ে করলেন। তোমার কথা শেষ হয়েছে? যাও এখান থেকে যাও, নিজে কাজ করো। ম্যাডাম একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনি প্লিজ নিয়মিত একটু পার্লারে যাবেন আর নিয়মিত এক্সারসাইজ করবেন ফিগার ঠিক রাখার জন্য। তুমি এইসব কথা কি করে জানো? যে আমি যে আগের বছর কাজ করতাম সেই ম্যাডাম ছিল অনেক মোটা, উনি নিয়মিত এক্সারসাইজ করতেন এবং নিয়মিত পার্লারে যেতেন। ও ম্যাডাম আপনাকে নাস্তা দিতে হবে, আমি আসি। গুড মর্নিং ম্যাডাম। গুড মর্নিং ম্যাডাম, আপনার কফি। থ্যাংক ইউ ম্যাডাম। কালকের রাতে ডিনার কেমন হচ্ছে বলেন না? খুব ভালো হয়েছে, তুমি চমৎকার রাঁধো। থ্যাংক ইউ। তোমার বউ কিন্তু খুব লাকি, তাকে রান্নার কষ্টই করতে হবে না। ম্যাডাম আমি তো এখনো বিয়ে করিনি। আচ্ছা আচ্ছা। আর আপনি যে কি বলেন ম্যাডাম, আসলে আমি সামনে একজন বাবুর্চি, আমাকে কে বিয়ে করবে? তবে আপনার হাতে কিন্তু বিয়ে রেখা স্পষ্ট। তুমি হাতও দেখতে জানো? জি, আসলে একটা জ্যোতিষের বাসায় কাজ করতাম তো তখন আর কি কিছু শিখেছি। ম্যাডাম একটু ডান হাতটা দেখি। হাত দেখবে? হ্যাঁ, এভাবে দিলেই হবে, ধরবো না। এবার বাঁ হাতে একটু দেখি। দাঁড়াও, এই নাও দেখো। ম্যাডাম বসেন, আমি বসে দেখি। আপনার বিয়ে নিয়ে তো একটু ঝামেলা আছে, তবে পছন্দের ছেলের সঙ্গে বিয়ে হবে। মানে কি? মানে ম্যাডাম আপনার লাইফে একজন ভিলেন আসবে সিনেমার মতো। দেখো আমি এসব ভাগ্যে বিশ্বাসী না। তাই? তবে ম্যাডাম সময় হলে কিন্তু বুঝবেন আমার আসলে গণনায় ভুল হয়নি, আর তাছাড়া আপনার নায়ক তো আপনার পাশেই আছে। তুমি সব কি বলছো আমি বুঝতে পারছি না হাসান। বেটার তুমি যাও, আমি বেরোবো। জি ম্যাডাম। হ্যালো বল, কেমন আছো? কি সত্যি কবে আসবে? কি সারপ্রাইজ! ওকে ঠিক আছে, বাই বাই। এই শুনছো? শোনো না, পোল্টু আসছে। পোল্টু? হ্যাঁ, তুমি তো আজকাল কানে কম শোনো, রুগী দেখো কি করে। হ্যাঁ, আরে আমার বোনের ছেলে পোল্টু ও আসছে। ও ওই যে দু বছরের একবার আসছিল যে, ওই বকেটেটা আবার আসছে নাকি? বকেটে মানে? তুমি আমার বোনের ছেলেকে বকেটে বলছো? আরে কি আসছে, কি সব লহলক পরে থাকে, তুমি কি বলো বকেটে তো কি? শোনো, লন্ডনে থাকে, ওইখানে সব ফ্যাশনেবল ছেলেরা এসব করে। তুমি ফ্যাশনের কি বোঝো? তুমি এসব নিয়ে কমেন্ট করবে না। আচ্ছা ঠিক আছে, আমি পোল্টু পোল্টু ফোল্টু এবং ওই ফ্যাশন গুলি নেই। আমি চেম্বারের সময় হয়ে গেল, আমি তাদের বুঝিয়ে দিচ্ছি, তুমি তোমার ফ্যাশন নিয়ে থাকো। যাও। তুমি কি আমাকে চিনতে পেরেছো? কেন চিনবো না আন্টি, তোমার জন্য না অনেক কিছু এনেছি, কসমেটিক্স, জুয়েলারিস। ও মা, তাই? আমার জন্য আবার এত খরচ করতে গেলে কেন? তোমার জন্য কিছু আনাটাকে খরচ বলছো কেন? আমার কি তোমার জন্য কিছু আনতে ইচ্ছে করে না? আন্টি, ওল্ড ম্যানকে দেখছি না যে? না মানে তোমার আঙ্কেল তো এখনও ক্লিনিকে বাসায় ফেরেনি, তো তুমি ফ্রেশ হয়ে নাও, আমি খাবার লাগিয়ে দিচ্ছি, কেন? আচ্ছা ঠিক আছে, চলো। শালা, তুমি কি কোথাও যাচ্ছ? হ্যাঁ, ইউনিভার্সিটি যাচ্ছি, ক্লাস আছে। ও, অনেকদিন পর ঢাকাতে এলাম, ঢাকা শহরটা নিশ্চয়ই অনেক চেঞ্জ হয়েছে, তুমি কি আমাকে ঢাকা শহর ঘুরিয়ে দেখাবে?
কেন আপনার খালাকে নিয়ে ঘুরে আসেন আর হ্যাঁ চিড়িয়াখানাটা দেখতে যেন ভুলবেন না আর ইউ জোকিং তুমি কি আমাকে নিয়ে মজা করছো আই নেভার মাইন্ড স্যার আপনি জন্য চা স্যার এই পানিটা কি স্যার ইজ স্টুপিড আন্টি তুমি কি আমার ব্যাপারে কিছু ভেবেছো কি ব্যাপার মানে আমার আর শায়লার বিয়ের ব্যাপার হবে না হবে না তোমার আঙ্কেল তো একদমই তোমাকে পছন্দ করে না আর শায়লা শায়লার তো মত আছে বলে মনে হচ্ছে এই তো তুমি কি বলছো তুমি ভালো করেই জানো আমি ওকে কতটা ভালোবাসি ইউকেতে যাবার আগে থেকে আমি ওকে পছন্দ করি ওকে ছাড়া তুমি তো ভালো করেই জানো হবে হবে তোমার আঙ্কেলকে আমি ম্যানেজ করে ফেলবো আগামী পরশুদিন শায়লার বার্থডে তখন একটা পার্টি আয়োজন করি আয়োজনটা করে তোমার সাথে ওর এঙ্গেজমেন্টটা সেরে ফেলবো তবে তবেটা কি বলো আমি সব কিছুর জন্য তৈরি আছি তুমি তো জানো যে একটা পার্টির কত খরচ হয় তোমার আঙ্কেলের সময়টা খুব একটা ভালো যাচ্ছে না আর আমার হাত একেবারেই ফাঁকা এখন ভাবছি একটা পার্টির খরচটা আমি কী করব ওসব নিয়ে তুমি কিছু ভেবো না মানি ইজ নো প্রবলেম আমার কাছে পাউন্ড আছে আমি ক্যাশ করে দিব আমি শুধু দেখতে চাই পার্টিতে যেন কোনো কমতি না থাকে ম্যাডাম চিকেন আমাদের বাসায় একটা পার্টি দিচ্ছি অবশ্য পার্টির সমস্ত খরচ দিচ্ছে পল্টু তা আমি ঠিক করেছি যে তোমার আর পল্টুর এঙ্গেজমেন্টের ঘোষণাটা সেদিন দিয়ে দেবো মানে মানে আবার তোমার সাথে পল্টুর বিয়ে বাবা তোমার বাবা আবার কি বলবে আমার তো মনে হয় তোমার বাবার এই বিয়েতে কোনো আপত্তি নেই বাবা তোমরা আমার বিয়ে ঠিক করলে আর আমাকে একবার জানালেও না এখানে আবার মতামতের কি আছে পল্টুর ছেলেটা ভালো লন্ডনে থাকে টাকা পয়সা আছে তুমি তো অনেক ভালো থাকবে অনেক ভালো থাকবে আমার বাবার বিয়েতে কোনো মত নেই আমি রাজি নই আর ছেলেটাকে আমার ভালো লাগে না তোমার মতামত কে ধার ধারে তুমি থাকে সারা বছর রুগী নিয়ে আর তোমার মতামত চাচ্ছে কে তুমি ওই রুগী নিয়েই থাকো তোমাকে চুপ করতে বলছি না আমরা গোসলটা দিব দাও ভোজন দাও দিবি ভোজন পালন হয় কিনা আর কোনো কথা বলবেন না আরে খাতো তুমি খাতো চিন্তা করিস খা খেয়ে নেব চোখের পানিতে সব সমস্যার সমাধান করা যায় ইনশাআল্লাহ তুমি এখন এসব কথা আমাকে বলতে এসছো আপনি আমাকে ভুল বুঝবেন না আমি আপনাকে সাহায্য করতে চাই সাহায্য করবে মানে কি সাহায্য করবে তুমি তুমি জানো যে পল্টুর খালা আমার আপন মামা উনি তো ওনার স্বার্থটাই দেখবে তাই না আপনার কি কোনো রিলেশন আছে না কিন্তু ওই পল্টুকে তো আমি বিয়ে করব না ওই পল্টুটাকে যাতে আপনার বিয়ে করতে না হয় সেই ব্যবস্থা আমি করব কিন্তু একটা শর্ত আছে আপনাকে আপনাকেও আমার একটা উপকার করতে হবে মানে একজনের স্ত্রী সেজে অভিনয় করতে হবে
কি বলছো এসব? কোনো সুস্থ মানুষের পক্ষে কি তোমার কথা মানা সম্ভব? শালা ট্রাস্ট মি, আমি আমি নিজেও কিন্তু একজন বাবুর্চির অভিনয় করছি। মানে কি? শালা আমার বাবা একজন ওয়েল স্টাবলিশড বিজনেসম্যান, উনি একজন শিল্পপতি। উনি চিটাংয়ে থাকেন, আমার কোনো ভাই বোন নেই। এই ঢাকাতে শুধু আমি আর আমার এক মামা থাকি। আমি আর মামা বুদ্ধি করে একটা কাজ করি, কারণ আমার বাবা আমাদেরকে জানান যে আমার বিয়েটি করেছে, কিন্তু আমি এখনই বিয়ে করতে রাজি ছিলাম না। এবং যখন আমরা চিঠি লিখে না করে দিই, তখন একটা ছবি পাঠিয়েছিলাম সঙ্গে, আর বাবা সেখানে রিপ্লাই করেন যে উনি এখন ঢাকায় আসছেন তার বৌমাকে দেখতে। তাহলে তো হলোই, বুদ্ধি করে ছবি পাঠিয়েছে, এখন বুদ্ধি করে বৌমা এনে দেখিয়ে দাও। সমস্যা যেটা হয়েছে যে যে মেয়েটার ছবি আমরা পাঠিয়েছি, সে মেয়েটার জন্য আপনি কি? জি আমি, আমার ছবি আপনার প্ল্যান কোথায়? আমি না, মানে আমার মামার একটা পরিচিত স্টুডিও ছিল, সেই স্টুডিওর থেকে আপনার ছবিটা চুরি করে পাঠিয়ে দেওয়া হয়েছিল। মামা ভাগ্নের বুদ্ধি তো ভালোই, কিন্তু আপনাদের কথা শুনে আমি আপনার বাবাকে বোকা বানাতে পারবো না। ঠিক আছে, তবে তবে আপনি যদি আমাকে উপকারটুকু করে দেন, আমি কিন্তু আপনার সারা জীবনের জন্য উপকার করে দেবো। মানে কি? বল্টুর সাথে আপনার বিয়েটা বন্ধ করে দেবো। এখন জাস্ট আপনি ভেবে দেখেন যে আপনি কি সেই ওই বল্টুটার কাছে আত্মসমর্পণ করবেন, নাকি সারা জীবনের জন্য ওর থেকে দূরে থাকবেন। সামান্য একটু রিস্ক নিয়ে আমাকে কি করতে হবে? না, ব্যাপারটা খুব বেশি রিস্কি না। আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমার স্ত্রীর ভূমিকায় আপনাকে একটু অভিনয় করতে হবে বাবার সামনে। আর বাবা চিটং থেকে ঢাকা বেশি দিন থাকে না, কারণ মা মারা যাওয়ার পর থেকে উনি চিটং ছেড়ে থাকতে পারেন না। সো চিটং চলে গেলে আপনার অভিনয় শেষ, আমি বেঁচে গেলাম। জাস্ট একটা দিনের জন্য। সালাম করতে হবে না, আমি কেবল বৌমাকে দেখতে এসেছি, বিকেলে ফ্লাইটে চট্টগ্রাম ফিরে যাবো। যে আপা আপনি কেবল জার্নি করেছেন, আপনি একটু হাত মুখটি ফ্রেশ হয়ে, সে পরে দেখা যাবে, আগে বৌমাকে ডাকো। আপা বসেন না। আচ্ছা ঠিক আছে, আপা বসেন। বাবা, আপনাকে না জানিয়ে আমরা বিয়ে করে ফেলেছি, আমাদেরকে মাফ করে দিন। আচ্ছা মা, তোমার বাবার নাম কি? তিনি কি করেন? জি, বাবার নাম হচ্ছে ডক্টর আনোয়ার হোসেন, উনি ঢাকা মেডিকেলে আছেন। গুড, ভেরি গুড। জানো মা, হাসানের বয়স যখন মাত্র 8, তখন ওর মা মারা গেল ক্যান্সারে। আমি অনেক চেষ্টা করেছিলাম, বাট ফেইলড, বাঁচাতে পারলাম না। সেই তখন থেকে হাসানকে আমি বাবা মায়ের আদর দিয়ে বড় করেছি। ওর মনে আমি কখনো কষ্ট দিইনি, ওর কোনো চাওয়াকে আমি অপূর্ণ রাখিনি। আজ মনে হচ্ছে আমি একজন সার্থক পিতা। হাসান সঠিক সিদ্ধান্তই নিয়েছে। আই এম সো হ্যাপি। বাবা আপনি ফ্রেশ হয়ে নেন, আমি আপনার খাবারের ব্যবস্থা করছি। শোনো মা। জি। আমি বিকেলের ফ্লাইটে তোমাদের দুজনকে নিয়ে চট্টগ্রামে ফিরে যাব। বাবা মানে
আসলে আমাদের একটা জরুরি কাজ ছিল, ওই জন্য এখন তো যাওয়া সম্ভব না, আমরা আগামী সপ্তাহে যাব। জি মানে আমি তো যেতেই পারবো না। ওকে ভেরি গুড, তোমরা যখন খুশি আসো, আমি বৌমাকে নিয়ে বিকেলে যাচ্ছি। বাবা আপনি বসেন, আমি ওদিকটা দেখছি। দেখুন, আমার কিন্তু চিরে রং দেওয়ার কোনো কথা ছিল না। এ কি বিপদে ফেলছেন আপনারা আমাকে, আমি পারবো না। না আমার তো কোনো দোষ নাই, সব তো শেষ হয়ে মামার। ওনার কথা শুনে আমাকে বাবুর্চি শাস্তি হয়েছে, আমার বাবাকে মিথ্যা কথা বলতে হচ্ছে, আপনাকে পাশে আসতে হচ্ছে। মামার তুমি ও শোন, আমার মাথায় আরেকটা প্ল্যান আসছে, একটু ওয়েট কর, আমি সুন্দরটা বুঝে দিচ্ছি। প্লিজ মামা, এখনো তোমার মাথা থেকে প্ল্যান বের হয়? এখনো আজকে তোমার এই প্ল্যানের জন্য আমাদের দুজনের এই অবস্থা, এর থেকে তো বিয়ে করা ভালো ছিল। মামা আমাকে বাসায় দিয়ে আসেন। মানে কি ইয়ে শালা, মানে আপনি যদি আমাদেরকে আর একটু সময় দেন। মানে বাবার আসলে হার্টটা খুব দুর্বল, এখন উনি যদি সব কিছু জেনে যায় তাহলে আমি আমার বাবাকে আর কষ্ট দিতে চাই না। স্যার প্লিজ হেল্প আস। আমাকে আর কি করতে হবে? না তেমন কিছু না, আপনি শুধু দুদিনের জন্য বাবার সঙ্গে চিটাং ঘুরে আসবেন। চিটাং অনেক সুন্দর, আপনার দেখে ভালো লাগবে। আমার বাবা, আমার বাবার জন্য তো আমার খুব কষ্ট হচ্ছে। মা শায়লা শুনো, মানে এই দিকটা আমি সামলাবো, তুমি কোনো চিন্তা করবে না। আর শায়লা, সমুদ্রের পাড়ে দাঁড়ালে নাকি মানুষের সব কষ্ট সুখ হয়ে যায়। এবার গেলে না হয় সেই প্রমাণটাও সঙ্গে নিয়ে আসলেন। এসো বৌমা, এসো এসো। এই যে দেখো, এই হচ্ছে তোমার শাশুড়ি। আজ বেঁচে থাকলে কত খুশি হতো। মাগো, এখন থেকে এই সংসারের সমস্ত দায় দায়িত্ব তোমাকে নিতে হবে। বাবা, এত বড় দায়িত্ব আমি নিতে পারবো না বাবা। জি আপা, মানে সেটা মনে হয় ভালো, কারণ আস্তে আস্তে বুঝে নেওয়া সব ভালো। তুমি চুপ করো, আমি তোমার বাবা, এ সংসারের কর্তা, আমি যা বলবো তাই হবে। তুমি যাও, বৌমাকে নিয়ে ঘরে যাও। আর কি বিপদে ফেলবেন আপনারা আমাকে? আপনার বাবা না হয় জানে না, আপনি তো জানেন, আপনি তো জানেন যে আমাদের বিয়ে হয়নি, আমাদের মাঝে কোনো সম্পর্ক নেই। আমি কি করে আপনাদের সংসার সামলাবো? Thank you.
চলো। শালা, আমি যদি আমার বাবার মতো করে বলি যে আমাদের পুরো সংসারের দায়িত্বটা তুমি না নেবে, আমি জানি আমার জন্য তোমাকে অনেক সাফার করতে হচ্ছে, আমি অনেক একটা এমব্যারাসিং সিচুয়েশনের মধ্যে তোমাকে ফেলে দিয়েছি। সরি, আমি না কখনো ভাবিনি যে আমি আমার সিদ্ধান্তটাকে বদলে ফেলবো, কিন্তু তোমাকে দেখার পর থেকে আমি ঠিক করেছি আমি বিয়ে করব তোমাকে। এই অযোগ্য পাত্রটা কি কি তোমার পছন্দ? সত্যি তোমাকে ভালোবাসি, বিশ্বাস বাবুর্চির হাত ধরে ঘর থেকে বের হয়ে গেল। আমার এখন কি হবে? একদম চুপ। মেয়ে আমাদের বাসা থেকে বের হয়ে গেছে সেই চিন্তা নেই, তার এখন আছে আমার এখন কি হবে, কাণ্ডজ্ঞানহীন একটা। তুমি কোনো চিন্তা করো না, বুঝতে পারছো? মেয়ে বড় হয়েছে, পড়াশোনা জানা মেয়ে, ও এমন একটা কিছু করবে না যেটা আমাদের মানসম্মান ক্ষুণ্ণ হয়। তোমার আদর পেয়ে পেয়ে মেয়ের আজকে এই অবস্থা, এত বার বেড়েছে। আমি বলি কি, তুমি একটা ডায়েরি করো। আরে কী বলো, তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি? আরে থানায় ডায়রি করবো মানে, থানায় ডায়রি করতে গিয়ে আমাদের মানসম্মান আরও যাবে নাকি? ও তাহলে এক কাজ করে হাতের উপর হাত দিয়ে বসে থাকি। আরে আসো, আমি কি তোমাকে বলেছি নাকি যে তুমি হাতের উপর হাত দিয়ে বসে বসে থাকো? আরে কয়েকটা দিন যা, তারপর না হয় একটা ডিসিশন নেওয়া যাবে। এত অস্থির হচ্ছে কেন? না অস্থির হবে না, মেয়ে বের হয়ে গেছে, অস্থির হবে না। তাও আবার বাবুর্চির সাথে প্রতারণা করেছো। এই যে দেখো পত্রিকায় তোমার ছবি এসেছে, নিখোঁজ সংবাদ দেখো। বিশ্বাস করুন, আমি আপনার সাথে প্রতারণা করতে চাইনি। আবার তুমি মিথ্যে কথা বলছো। তুমি আজই এক্ষুনি এই বাড়ি ছেড়ে চলে যাবে। জি, আমি চলে যাব, কিন্তু আমাকে বিশ্বাস করেন, আমি আপনাকে কোনোভাবে কষ্ট দিতে চাইনি। আমাকে আপনি মাফ করে দিন, আর আপনার কাছ থেকে যে স্নেহ ভালোবাসা পেয়েছি সেটা আমি কখনো ভুলব না। শোনো মেয়ে, এই সব কথা বলে আমাকে বোকা বানানোর চেষ্টা করবে না। আমি বলছি তুমি এ বাড়ি ছেড়ে এক্ষুনি চলে যাবে। আই সে গেট আউট। হাসান দাঁড়াও, বসো এখানে।
এই কি করছো হাসান? তুমি কাকে এবারে বউ করে এনেছো? জি বাবা, আপনি কি বলছেন আমি বুঝতে পারছি না। আমাকে মিথ্যে বলেছো তুমি। এই দেখো দেখো, পত্রিকায় শায়লার ছবি ছাপা হয়েছে, নিখোঁজ সংবাদ। বাবা আপনি বিশ্বাস করুন, আপনাকে মিথ্যে বলা বা প্রতারণা করার কোনো উদ্দেশ্য আমার ছিল না। ঘটনাক্রমে এগুলো হয়ে গেছে মামার বুদ্ধিতে। এসব আমাকে আগে বলোনি কেন? সর্বনাশ, মেয়েটাকে আমি তাড়িয়ে দিলাম। বাবা আমার মনে হয় শালাকে থামানো দরকার। ইয়েস, ইউ আর রাইট। ওকে, লেটস গো। আসুন। কোথায় ছিলে কয়দিন? এত বড় একটা মেয়ে বাসা থেকে বের হয়ে গেছ, তাও একটা সামান্য বাবুর্চির সাথে। আচ্ছা, তোমার কি রুচি পছন্দ বলতে কিচ্ছু নেই? তোমার জন্য আমাদের কোনো মান সম্মান রইল? কাকে বাবুর্চি বলছো? হাসান তো বাবুর্চি না, ওর বাবা হচ্ছে চৌধুরী টেক্সটাইলের মালিক। হ্যাঁ, আমি জানি মা, আমাদের দেশের একজন অন্যতম ব্যবসায়ী। কিন্তু আমার মাথায় আসছে না যে চৌধুরী বাড়ির ছেলে আমার বাসায় বাবুর্চির চাকরি করতে আসছে কেন। সে অনেক কথা বাবা, আমি তোমাকে পরে সব বুঝিয়ে বলবো। কিন্তু তার আগে বলো, তোমরা আমার নিখোঁজ হবার সংবাদ পত্রিকায় কেন ছাপালে? ও, এত বড় একটা মেয়ে বাসা থেকে বেরিয়ে যাবে আর আমরা হাতের উপর হাত দিয়ে বসে থাকবো? শায়লা, তোমার সাথে আমার বিয়ের কথা হচ্ছে, দুদিন পরে বিয়ে হবে, এমন সময় এমন কাজটা করতে পারলে? পল্টু ভাই, আপনার সাথে আমার বিয়ে কখনোই সম্ভব না। শায়লা, আমি তোমাকে ভালোবাসি তো। এ কথা আপনি যাকে বিয়ে করবেন তাকে বলবেন, আমাকে বলে কোনো লাভ নেই। আর মনে রাখেন, আমি হাসানকে পছন্দ করি, বিয়ে করতে হলে তাকেই করব। দেখলেন, বেয়াদব বেহায়া একটা মেয়ে, কত বড় সাহস যে এতখানি লাইফে আমাদের মুখের সামনে এসব বাজে কথা বলে গেল। তুমি দিয়েছো। আরে আশ্চর্য ব্যাপার, বাজে কথা বলো মানে? আর ওর জীবন আর কথা বলে না। আমি তো আপনার কাছে কিছু চাই না। আপনার ভাবি আছেন না, শায়লা ওনাকে ডাকবেন। ইউ ইউ বাবুর্চি, তুমি আমাকে অর্ডার করছো? আপনি কে? ও বাবা, পরিচয় করে দিই, ও হচ্ছে বল্টু। আর বল্টু হচ্ছে আমার বাবা। বাবুর্চি, তুমি আমার নাম, মাই নেম ইজ বল্টু। বল্টু বলছো কেন? খালা, এই খালা, কি হয়েছে বাবা, কেন ডাকছো? দেখো, এই লম্পটটা আবার বাসায় ঢুকে গেছে। এই মুখে লাগাম দিয়ে কথা বলো। লাগাম দিয়ে কথা বলবে মানে? হু আর ইউ? খালা, এ হচ্ছে বাবুর্চির বাবা। এই ছেলে, আবার তুমি একই কথা বলছো। আমি বলছি মুখে লাগাম দিয়ে কথা বলো। শাট আপ! কি এত চেঁচামেচি কেন? কি হয়েছে এখানে? এই যে চেঁচাচ্ছো কেন? আই আসুন আসুন, দেখি কি হয়েছে। কি এত দেখো কি হয়েছে, শুনছো কেন? আসসালামু আলাইকুম, আপনি বাবা? উনি হচ্ছেন হাসানের বাবা, আমি ওনার কথাই তোমাকে বলেছিলাম। ও তাই নাকি? কেন, ভালো আছেন আপনি? জি জি। হ্যাঁ, শালের মুখে আপনার কথা অনেক শুনেছি। আরে কি বলছো তুমি, কোনো বাসা বাসা নেই, এখন আমার বাসা থেকে চলে যান, চলে যান। আন্টি, তুমি যদি বলো আমি ওনাদেরকে ঘাট ধরে বাড়ি থেকে বের করে দিব। এই বন্ধু, একদম চুপ, কোন কথা বলবে না। আমাদের ব্যক্তিগত বিষয় নিয়ে তুমি একটি কথা বলতে পারবে না। আরে তুমি চুপ করো। আরে তুমি চুপ করো, তুমি কথা বলবে না, বেরিয়ে যাবে মানে? তুমি চেনো তাকে? না, কি বলছো? হ্যাঁ হ্যাঁ, কি আশ্চর্য ব্যাপার, একটা ভদ্রলোক এসে তুমি বলো বেরিয়ে যাবে? চল চল চল। আমি না বুঝে তোমার মনে অনেক কষ্ট দিয়েছি, আমি তোমাকে নিতে এসেছি মা, চলো আমার সাথে। এইসব আপনি কি বলছেন বাবা, আমি তো আপনাকে বাবা বলেই দেখেছি।
আপনি কেন আমার কাছে ক্ষমা চাইছেন? না না, আপনি ওর কাছে ক্ষমা চাইবেন কেন? ও আরো আপনার কাছে ক্ষমা চাইবে। সালাম কর, সালাম কর, সালাম কর, সালাম কর। বেশ বেশ বেশ।